ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে আমার যে সাইট আছে সেই সাইটে নিয়ে আসলাম। ভাবলাম যে সাইটের একটা ভিডিও বানাই। এটা এখানে যে আমাদের সাববেস অলরেডি কমপ্লিট, বাকি আছে শুধু অ্যাসফল্ট এন্ড দেন সাইডে যে সাইড ওয়ার্ক কার্ভি স্টোন লাগানো হচ্ছে। আর ইলেকট্রিক পোল আপনারা দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক পোল লাগানো হয়ে গেছে সবগুলা পুরা সাইডেই। তো সাইড ওয়াকে শুধু বাকি আছে অ্যান্টারলক। তো এক সাইডে রোড সাইড, যেটা রোড সাইডে এখানে কার্ভি স্টোন লাগানো হচ্ছে। এখন কার্ভি স্টোনের যে সাইজটা আছে, আপনার সাইজটাই আপনাদের দেখাই, যে স্ট্যান্ডার্ড সাইজ রোজের হবে ব্যবহার হয় সেটা হচ্ছে। আপনারা এখানে দেখেন অনেক ধরনের কার্ভি স্টোন আছে, বাট ম্যাক্সিমাম এটাই লাগানো হয়, ঠিক আছে। এটা এখান থেকে হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। আর এটার যে পাশটা আছে এখান থেকে এখানে, হ্যাঁ এখান থেকে এখানে 15 সেন্টিমিটার এটার পাশটা। হাইটটা আমি একটা তো বললামই 50 সেন্টিমিটার, উনি 50 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার পাশে। আর এখান থেকে এই হাইটটা হলো কি আপনার 30 সেন্টি। 30 সেন্টির মধ্যে আপনার 10 সেন্টি এখান থেকে 10 সেন্টি মাটির নিচে চলে যাবে, বাকি থাকবে 20 সেন্টি, যেটা একটা মানুষ অনায়াসে খুব সুন্দর মতো রোড থেকে উপরে উঠতে পারবে এবং উপর থেকে নিচে নামতে পারবে, বেশি একটা হয় না, কষ্ট হয় না। বাট আমাদের বাংলাদেশে আমি দেখছি যে এখানে আপনার রোড থেকে উঠতে হলে, যদি আপনি রোড থেকে উঠতে যান এভাবে, তাহলে প্রায় 40 সেন্টির উপরে, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় 45 সেন্টি বা 50 সেন্টি উপরে এই উঠতে হয়, মানে অনেক কষ্ট হয়। মানে একটু বৃদ্ধ মানুষ হয়তো বা উঠতে পারবে কিনা জানি না, বাট ম্যাক্সিমাম রোডেই এই কার্ভি স্টোনগুলো দেখছি বাংলাদেশে। তো শহরের ভিতরে, শহরের বাইরে তো হয় না, বাট শহরের ভিতরে। আর আমরা সৌদি আরব যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে কি, ম্যাক্সিমাম আপনার 20 সেন্টি অ্যাসফল্ট থেকে উপরে থাকবে আপনার এই কার্ভি স্টোন। হ্যাঁ, তো তারপর থেকে আপনার এই লেভেল থেকে আবার অ্যান্টারলক এই পাশে লাগানো হবে, যেন এই ম্যাচিং হয়, ঠিক আছে, কোনো আপ ডাউন না থাকে উপরে। আর আপনার এই দেখেন ইলেকট্রিক পোল কিন্তু একবারে সমানভাবে লাগানো হবে, ঠিক আছে, কোনো থাকবে না, উপর নিচে থাকবে না। ইলেকট্রিক পোল অলরেডি সবগুলা লেগে গেছে সাইডে, সেভার সব ওই, তারপরে ওয়্যার নেটওয়ার্ক সব সবগুলো কমপ্লিট, এখন বাকি আছে শুধু অ্যাসফল্ট। অ্যাসফল্ট 5 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার হলো কি আপনার সাববেস, তার নিচে সে কম্প্যাক্ট আছে। তো সাইডটা অনেক বড় সাইড, এটা জুন ওয়ানে আমরা আছি, প্রায় জুন ওয়ান শেষের দিকে 10-12 দিনের মধ্যে অ্যাসফল্ট হবে। আর অন্য সাইডগুলো হয়তো একটু লেট হবে, মানে জোন 3 এ জোন 2 ওইগুলো লেট হবে, সময় লাগবে। ওই যে আমাদের সার্ভিয়ার ওইখানে ইলেকট্রিক পোল লাগাচ্ছে, পাঁচ যেগুলো বাকি আছে সেগুলো লাগাচ্ছে। তো অনেক সময় অনেক ক্ষেত্রে এই ইয়ের মধ্যে রোডের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় কোন জায়গায় জানেন? যদি রোডের আগে এই ইলেকট্রিক পোল লাগানো হয় তাহলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, ডিজাইন চেঞ্জ করা লাগতে পারে, তখন এই ইলেকট্রিক পোলগুলো সরানো লাগে। তো এই জিনিসটা খুবই কস্টলি হয়ে যায়। আর আরেকটা সমস্যা হলো ইন্টারসেকশন মিলানোর সময়, ইন্টারসেকশন যদি মিলাইতে যায় অনেক সময় স্লোপটা সমস্যা করে, হবে না ম্যাচ করতে অনেক লাগে। তারপর আমরা যখন অফিস থেকে যখন না হয় তখন অ্যাজ পার সাইট এটাকে কানেক্টেড করা হয়। আর এখানে ওই যে ট্রান্সমিশন টাওয়ার সবগুলো বসে গেছে, আর ওই পাশে তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বাড়ি বিল্ডিং শুরু করছে। আর
ফুল এখন বাট পয়েন্ট হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো পুরো সাইডটার ভিডিও তো করা অসম্ভব কারণ বিশাল বড় সাইড পুরো সাইডটাকে জিনিস আপনাদের দেখাই যেখানে অ্যান্টারলক অলরেডি লেগে গেছে কার্বিস্টোন অ্যান্টারলক সব কমপ্লিট ইলেকট্রিক পোল আর যে কার্বিস্টোনটা আমরা এখানে এই রোডে এই প্রজেক্টে ইউজ করতেছি সেই কার্বিস্টোনটা বা অ্যান্টারলক সেটা আপনাদের দেখাবো ওই সেটার একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে সেই সাইজটাই আমরা ব্যবহার করি এটা হচ্ছে কি আরেকটা রোডের ইন্টারসেকশন ছোট একটা ইন্টারলক এই ইন্টারলকটা আমরা ইউজ করব মানে এখানে গ্রিন এরিয়ার জন্য বাদ রাখা হয়েছে খালি রাখা হয়েছে ঠিক আছে এখানে গ্রিন এরিয়া গাছ টাছ লাগানো হবে আপনারা দেখেন যে এখান থেকে এখানে এখানে 20 সেমি মধ্যে আমরা ইয়াটা এন্টারলকটা লাগাইছি আর এখানে কার্বিস্টোন আছে এগ্রিকালচার কার্বিস্টোন আর সেন্টারের মধ্যে যেখানে ইলেকট্রিক পোল আছে সেখানে লাল কালার এন্টারলক ইউজ করা হয়েছে এই যে দেখেন ঠিক আছে কোনো পার্থক্য নাই কিন্তু 1 মিলিও পার্থক্য নাই যেটা এই এন্টারলক এবং ইলেকট্রিক পোলের যে ইয়াটা আছে তো এইটা আমাদের সাইট ওই পাশে একটা ইন্টারসেকশন আছে যে ইন্টারসেকশনটা কোনোভাবে মিলতেছে না কারণ হল ইলেকট্রিক পোল আগে লাগানোর কারণে ওই ইন্টারসেকশনটা মিলতেছে না ইলেকট্রিক পোল উঠানো লাগবে তো অনেক কস্টলি হয়ে যাবে যার কারণে আমি বলছি যে না যেহেতু এখানে একটা কাজ হয়ে গেছে অলরেডি তো যে রোডটা ইন্টারসেক্ট মিলতেছে না তো ওটাকে কি করতে হবে অ্যাজ পার সাইট করে দিতে বলছি ওটা ইনশাল্লাহ হয়ে যাবে সো আরো যদি যখন এই প্রজেক্টটা কমপ্লিট হবে তখন ইনশাল্লাহ পুরোটা সাইট ভিডিও করব যেহেতু এই সাইটটা আমাদের অফিসের কাছেই মদিনার কাছেই খুব তো সেটা ইনশাল্লাহ দেখাবো আর যদি কোনো ইনফরমেশন আপনাদের জানা দরকার হয় বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই করবেন আপনারা কারণ অনেক কিছু হয়তো আমিও বুঝে যেতে পারি বলতে পারি না ভিডিওর মধ্যে অনেকে মনে করে তো আজকের জন্য এতটুকুই আর এই যে কাঠ ফিলের তো দেখছেনি এগুলো যেখানে জমা করা হয় অবশ্য সাববেসের যে ম্যাটেরিয়ালটা আছে আমরা এগুলো ইউজ করতেছি কারণ এগুলো ইউজ করার একটা উদ্দেশ্য হলো এই সাইড থেকে ইউজ করা হইতেছে সাববেসটা বেশি একটা ভালো না বড় বড় পাথর আছে তারপরও ইউজ করতেছে এখানে যেহেতু কনসালটেন্ট বা ইয়ার কোনো পাওয়া যায় না তার সাইডে চেক করতে বেশি একটা আসে না আর আপনাদের যে আরেকটা জিনিস দেখাই এন্টারলক লাগানোর আগে এখানে এই যে লাল বালু যেটা বলা লাল বালু লেভেল করে দেন হালকা কনক্রিট করে
এখান থেকে প্রায় 25 মিটার লম্বায়, 25 মিটার পাশে আপনার 1.5 মিটার, এই পাশটা এখান থেকে 1.5 মিটারের বেশি। তো সবগুলা ডিভাইড করে ধরা হয়েছে, এগুলো সব সিমেট্রি করে তৈরি করা হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ছোট ছোট ভিডিও করার চেষ্টা করবো। গুরুত্বপূর্ণ ইয়ে আছে যেটা চ্যানেল বানানো হয়েছে পানির জন্য, আর এটার কাজ সম্পূর্ণ কমপ্লিট। লাইক এ টোটাল স্টেশন।